আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। স্বাগতম দরবারে মেলা শিল্পের ন্যাচারাল পার্সন ইন্টারভিউতে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন এই বৈশ্বিক পরিস্থিতিতে, এই মন্দার মাঝেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছেন। আজকে আমি আপনাদেরকে এরকম একটি পদ্ধতি বলবো, যে পদ্ধতিটি আমি এর আগেও শেয়ার করেছি আপনাদেরকে। এই পদ্ধতিটি আমি সংক্ষেপে কয়েকটি নিয়ম আছে। একটি নিয়ম আপনাদেরকে বলেছিলাম, যারা ঘর থেকে সবসময় বাহিরে প্রবেশ করেন বা বাহির থেকে ঘরে প্রবেশ করেন, এর কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছিলাম আমি, যে যারা জীবনে খুব দারিদ্রতার মাঝে আছেন, কোনো মতেই কোনো কাজ হচ্ছে না, অভাব অনটনে আছেন, তারা ঘরে প্রবেশ করার আগে সবসময় সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, এই সালাম দিয়ে প্রবেশ করতে বলেছিলাম। এবং এরপরে বলেছিলাম আসসালাতু আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ, এটি বলার জন্য। এরপর কুলফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলে যে কোনো একটি দুরূদ শরীফ বলে আপনি ঘরে বিভিন্ন বসতে পারেন বা বিভিন্ন কাজকর্ম করতে পারেন যখনই ঘরে প্রবেশ করবেন। এই পদ্ধতিটি বলেছিলাম, মাশাআল্লাহ এই পদ্ধতিটি অবলম্বন করে অসংখ্য ভাই বোন বলেছেন তারা এখন ভালো আছে, তাদেরকে আল্লাহ আশার আলো দেখিয়েছেন ছোট্ট একটা সামান্য পদ্ধতিতে। আজকে এর দ্বিতীয় পদ্ধতি বলবো। এটি এই পদ্ধতির অন্তত চমৎকারপ্রদ একটি পদ্ধতি। আপনি চার দিন থেকে আপনারা দেখবেন আল্লাহর রহমতে অল্প কয়েকদিনের মাঝে আপনার লাক ঘুরে যাবে, আপনার লাক আপনার ফেভারে চলে আসবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর অসীম দোয়ায় আপনি কল্পনা করতে পারবেন না যা কত দ্রুত সময় যা আপনার উন্নতি ঘটবে। এটি এরকম একটি মজারাব একটি আমল, ছোট্ট একটি আমল। এই আমলটি যদি আপনারা পাঠ করতে পারেন, এই পদ্ধতিটি শুধুমাত্র জীবনের সাথে জড়িয়ে নেন, কোনো আমল নয়, ওই একটি অভ্যাস। এই অভ্যাসটি যদি আপনি আপনার লাইফের সাথে জড়িয়ে নেন, আপনার লাইফকে আপনি বেঁধে নেন এই অভ্যাসটির সাথে, ইনশাআল্লাহ অভাব কী জিনিস চোখে দেখবেন না, দুঃখ দারিদ্রতা কী জিনিস চোখে দেখবেন না, সংসারে অশান্তি কী জিনিস এটি চোখে দেখবেন না, সংসারে অসম্ভব মিল মহব্বত হতে থাকবে, প্রেম ভালোবাসা সংসার ভরপুর থাকবে ইনশাআল্লাহ, ছেলে মেয়ে বাধ্য থাকবে, মা বাবা ভাই বোন সকলকে নিয়ে আপনি সুখী জীবনযাপন করতে পারবেন। আর অর্থ সম্পদ এটি তো অবশ্যই আপনার হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। যত ধরনের মুসিবত আছে, যত ধরনের বালা আছে, বিপদ আছে, সব দূর হয়ে যাবে আল্লাহর অসীম কুদরতে। তো আমলটির দিকে চলে যাচ্ছি। তবে তার আগে বলবো, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কমন বক্সে আমাদের আমলের জন্য ইয়াল্লাহ ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমিন জাতীয় তসবিহগুলো লিখে দিবেন। তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই এজাজত দিয়ে থাকি, আমাদের সাথে যোগাযোগের প্রয়োজন পড়ে না, যে কোনো আমলের এজাজত হয়ে থাকে। আর যারা নতুন আছেন ভাই, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন। পুরাতন যারা আছেন তাদেরকে তো হৃদয়স্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, তারা আমাদের একটি পরিবারের মতো, আমাদের একটি ফ্যামিলির মতো আপনারা ন্যাচারাল পাওয়ার সেন্টার বিজি তথা দরবারে বেলা শিল্পের একটি পরিবার আমরা। যে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি আপনাদের ফোন কল রিসিভ করতে পারি আর না পারি, কিন্তু আপনাদের ভয়েস মেসেজগুলো অবশ্যই শুনি, আপনাদের মেসেজগুলো পাঠ করি এবং এটির সদুত্তর দেওয়ার আমি চেষ্টা করে থাকি। ভাই, যে কোনো ভালো জিনিসের বিপরীতে মন্দ জিনিস থাকে, যে কোনো আলোর বিপরীতে আদার থাকে, এর তদ্রূপভাবে ন্যাচারাল পাওয়ার সেন্টার বিপরীতে যারা বিভিন্ন আমল দিয়ে যাচ্ছেন আমাদেরকে নকল করে এবং আমাদেরকে আমাদের চ্যানেলের দেখা গেছে বদনাম করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কাজ কারসাজি করে যাচ্ছেন ভাই, তারা থাকবে। যারা আমাদেরকে বিভিন্ন মেসেজ করে জানান প্রতিকারের জন্য ভাই, এই ধরনের দুষ্টচক্র লোক সবসময় থাকবে, সকল কাজের মাঝেই এরা থাকবে, এদেরকে নিয়ে মাথা কামানোর কোনো কিছু নেই। তবে আসল বা সত্যি জিনিসটি সেটি আমি সবসময় বলে থাকি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, হ্যাঁ কে আপনার কথায় কাজে বিশ্বাসী সেটা আগে দেখবেন ভাই। আপনারা দাড়ি মোষ রাখলেই আর লম্বা জুব্বা পরলেই হ্যাঁ সেই ব্যক্তি সুন্নি হয়ে যায় না, আর সেই ব্যক্তি আল্লাহ হয়ে যায় না, এটি মাথায় রাখবেন। আল্লাহ আল্লাহ হতে হলে আপনার দিলের ভিতরে আকিদা থাকা প্রয়োজন, রাসূলের প্রতি মহব্বত থাকা প্রয়োজন, পীর মহব্বতকে ভালোবাসা এবং ওলিউল্লাহ গাউস কুতুবের আপনার পদধূলি প্রয়োজন। যার মাথার উপরে পীর মহব্বতের দেখা গেছে ওলিউল্লাহ গাউস কুতুবের নুরানি মাকলুক গানের অথবা মাকলি মাকলুক গানের এই হাত নেই বা দেখা গেছে তাদের দোয়া নেই, তাদের ছায়া নেই, সে ব্যক্তি জীবনেই কিছু করতে পারে না। সাময়িকভাবে হয়তো তাকে একটু আপনি দেখবেন যে সে ভালো চলতেছে, পরবক্ষণে আবার সে যার সাই আগের অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সত্যের নৌকা একটি কথা আছে, শতবার ডুবে শতবার ওঠে। এটি সেই চ্যানেল, এটি সেই দরবার যেখানে আপনি শতবার যদি ডুবে যান, এই দরবার আপনাকে শতবার টেনে তুলবে ইনশাআল্লাহ। এটি এরকম একটি দরবার, যার পেছনে লেগে থাকলে আপনি অবশ্যই কামিয়াব হবেন। আমাদের অনেক ভাই আমাদের দরবারে আমল করে, আমাদের দরবারের কাজ করে ইনশাআল্লাহ লটারিতে সফল হয়েছেন, কিন্তু লটারিতে সফল হওয়ার পরে অনেক ভাইকে আমরা
আমরা দেখেছি অর্থ না পাওয়াতে বা ব্যাংকের কারসাজির কারণে হোক, বাংলাদেশ এমবিসির কাগজপত্রের কারণে বা ওই দেশের দূতাবাসের কাগজপত্রের কারণে অর্থ কোনো তারা হাতে নিতে পারেননি। এর মূল কারণ কী? এর মূল কারণ হচ্ছে যখন আপনি লটারি ধরেছিলেন বা লটারি কেটেছিলেন, আমরা আপনাদেরকে কিছু নিয়ম বলেছিলাম যে লটারির টাকাটা তিনটি ভাগে ভাগ করতে হয়। একটি টাকা হচ্ছে আপনার নিজের ভাগের, একটি গরিব দুঃখীর, একটি টাকা দরবারের। আপনি যখন এই ভাগটি ভুলে যান, ঠিক আছে, আপনি আপনার নিজের মতো করে, ঠিক আছে, আপনার দান করা করবেন, চিন্তা আবার মত পাল্টে ফেলেন যে নিজের মতো করে আপনি এটা করবেন সেটা করবেন, তখনই আপনার এই লাইফে দেখা যায় বিভিন্ন চেঞ্জিং আসে, আপনি আর সেই জিনিসগুলো হাতে পান না। বা যে কুদরতের মালিক আপনাকে জিনিসগুলো দিয়েছে আপনার কারণে, সেই কুদরতের মালিক যদি দেখে যে আপনি আপনার নিয়তটা এখন চেঞ্জ করেছেন, তখন সেই ব্যক্তি আপনাকে সেই জিনিসটি হাতে দিবে না। আপনি আমাকে লাখো কোটি টাকা দিল, সেই ক্ষেত্রে আমার আর কিছু করার থাকে না। কারণ আপনাকে আমরা বলেছিলাম ভাই আপনারা আপনাদের টাকা খরচ পয়সা খরচ করেই কাজ করবেন, কিন্তু আপনার জিনিসটি আপনাকে অবশ্যই তিনটি ভাগে বিভক্ত করতে হবে। দুটি ভাগ আপনি রেখে দেবেন, এর মাঝে একটি ভাগ সারা জীবন আপনি দান খরচ করে দেবেন, একটি ভাগ আপনার ভাগ আপনি নিজের জন্য খরচ করবেন, আরেকটি ভাগ যে মাখলুকাতের কারণে আপনি পেয়েছেন দরবার সেই মাখলুকাতের জন্য আপনাকে পাঠাতে হবে, কিন্তু আপনারা সেটি করেন না, যার কারণে আপনাদের এই সমস্যা হয়। যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি আমলটির দিকে। আজকের আমলটি গ্যারান্টিযুক্ত একটি আমল যা আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে। এক আল্লাহর অলির কাছে একজন মা গিয়েছিলেন যে হে আল্লাহর অলি, হে আল্লাহর নেক বান্দা, আমি তো এতটা পেরেশান যে একবেলা খেলে আরেকবেলা খাবার জোগাড় করতে পারি না, আমার সন্তানদের মুখে আহার দিতে পারি না, কোনো কাজকর্ম আমার হয় না, আমি কী করব, কী করতে পারি, কোথায় যেতে পারি? সে আল্লাহর অলি তাকে বলেছিলেন, দেখো মা, ঠিক আছে, মানুষের কর্মফল তার কারণেই ঘটে, তার নিজস্ব ব্যক্তিগত কারণেই আল্লাহ তাআলা তাকে রিজিক দেয়, তার ব্যক্তিগত কারণেই তার বিপদ আপদ আসে। তো সেই মহিলাটি অসম্ভব কান্নাকাটি করার পর সেই দরবেশ তাকে বলেছিলেন, তোমাকে আজকে আমি এমন একটি পদ্ধতি বলে দিব, যেহেতু তুমি কোরআন কারিম পড়তেও জানো না বা দেখা গেছে কোনো চিল্লাকাশি করতে পারবে না, সেই ধরনের সামর্থ্য তোমার নেই, কারণ আমলে চিল্লা করতে গেলেও অনেক কিছুর প্রয়োজন পড়ে। মহিলাটির এমন সামর্থ্য ছিল না। সে আল্লাহর অলির কাছে অনেক কান্নাকাটি করার পর আল্লাহর সেই অলি সেই দরবেশ বলেছিলেন, মা, তোমাকে আমি আজকে যে পদ্ধতিটি বলে দেবো, এই পদ্ধতিটি যদি তুমি অবলম্বন করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তুমি যা চাও তাই হবে, তোমার সংসারে এত ধরনের অর্থ সম্পদ আসবে যেটি ভাষায় বলে প্রকাশ করার মতো নয়, তুমি অর্থ সম্পদের মাঝে খেলা করবে ইনশাআল্লাহ, এরকম অর্থ সম্পদ তোমার হয়ে যাবে। তো সেই পদ্ধতিটি কী? সেই পদ্ধতিটি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। যে মহিলাটি সেই আমলটি করার পর মাত্র অল্প কিছুদিনের ভিতরে তার ভাগ্য ঘুরে গিয়েছিল, সে অর্থ সম্পদের দেখা পেয়েছিল, সেই মহিলাটি তার জীবনকে ভাগ্যকে ঘুরিয়ে নিয়েছিল। তো আজকে আমি আপনাদেরকে সেই পদ্ধতিটি তুলে ধরতেছি। সেই পদ্ধতিটি হচ্ছে, আপনি যখনই আপনার ঘরে প্রবেশ করবেন, যখনই আপনি আপনার ঘরে প্রবেশ করতে যাবেন, বাহির থেকে ঘরে আসবেন, যে কোনো কারণে হোক না কেন, আপনি বাইরে গিয়েছেন এক মিনিটের জন্য হোক, আপনি ঘরে যখনই প্রবেশ করবেন আপনি বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এই কথাটি বলে আপনি ঘরে পা দিয়ে প্রবেশ করবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আপনি ঘরে পা দিবেন। আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি যে রুমে থাকেন সেই রুমে প্রবেশ করতে গেলেই আপনি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন, বলে আপনি ঘরে প্রবেশ করবেন। আপনি রুমে যখন প্রবেশ করবেন, রুমে প্রবেশ করার পর আপনি রুমের প্রতিটি কোণায় যাবেন, প্রতিটি কোণায় গিয়ে আপনি বলবেন ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, একবার বলে একটি কোণায় ফু দিবেন, আবার আরেক কোণায় যাবেন, যে বলবেন ইয়া মোহাম্মদ, আবার ফু দিবেন, আবার আরেক কোণায় যাবেন ইয়া মোহাম্মদ বলে একটি ফু দিবেন, এভাবে চারটি কোণায় আপনার ইয়া মোহাম্মদ বলে আপনি ফু দিয়ে দিবেন। আচ্ছা, এখন এই গেল আপনি যে রুমে প্রবেশ করেছেন সেই রুমে। এখন আপনার বাড়িতে যদি অনেকগুলো রুম থাকে, তিনটি চারটি পাঁচটি রুম থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি এই রুমটিতে এটি বলার পর প্রত্যেকটি কোনায় কোনায় যেয়ে বলবেন ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, এভাবে প্রতিটি কোনায় এভাবে বলার পর আপনার কাজ শেষ, আপনি ফু দিয়ে দিবেন, আবার ফু না দিলে হবে না। এখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি একটি কাগজে ইয়া মোহাম্মদ লিখবেন, প্রতিটি কোনায় ফু দেওয়ার পর একটি কাগজে ইয়া মোহাম্মদ লিখবেন। ইয়া মোহাম্মদ লিখে আপনি কী করবেন, আপনার ঘরের বাহিরে যে দেওয়ালটি আছে সেই দেওয়ালে আপনি ইয়া মোহাম্মদ লেখাটি ঝুলিয়ে দিতে পারেন, অথবা আপনার ঘরের যে কোনো দেওয়ালে আপনি ইয়া মোহাম্মদ লিখে আপনি এটি, অথবা ঘরের বাহিরের যে গেট আছে প্রধান দরজা বা গেটের কাছে সেখানেও আপনি দিতে পারেন। হ্যাঁ, তো এইভাবে যদি আপনি এই পদ্ধতিটি অবলম্বন করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইয়া মোহাম্মদ এবং আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনি অর্থ সম্পদের মালিক হবেন, আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার দুঃখ দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর ফজিলতে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।